শোনো ডাকছে যে নীল আকাশ কানে কানে, বলে যাচ্ছে বাতাস ওই শোনো ডাকছে যে নীল আকাশ কানে কানে, বলে যাচ্ছে বাতাস ছুড়ে ফেলে দিয়ে বেদনা ভরা দুঃখ কুড়িয়ে আনবে সে সকাল আনন্দ ভরা সুখ ওই চি দেখো দিচ্ছে নতুন আলো নতুন দিশা নতুন আলো নতুন দিশা নমস্কার। নতুন আলো নতুন দিশা বিশেষ অনুষ্ঠানে সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত বন্ধুরা। আমরা গত কয়েক পর্ব ধরে থটস, কনসিয়াসনেস বা কনসিয়াসনেসে কতগুলি লেয়ার হয়, থটস কীভাবে আমাদের মাইন্ড অ্যান্ড বডিকে এফেক্ট করে, আমাদের বডির মধ্যে কত রকমের কেমিক্যালস তৈরি হয়, অর্থাৎ নেগেটিভ থটসের দ্বারা নেগেটিভ টক্সিনস বা কেমিক্যালস তৈরি হয় যেটা আমাদের শরীরের ক্ষতকে আরও বাড়িয়ে দেয়, এছাড়া পজিটিভ থটস থেকে পজিটিভ কেমিক্যালস তৈরি হয় যেটা আমাদের ক্ষতকে সারতে সাহায্য করে, এ ধরনের নানা বিষয় নিয়ে আমরা চর্চা করেছি। তো সব ক্ষেত্রে একটা বিষয়ে খুব ক্লিয়ার হয়েছে, আজকে যত রকমই রোগ হোক না কেন আমাদের শরীরে, সবচেয়ে বেশি কিন্তু আমরা রোগে আক্রান্ত হই আমাদের চিন্তাধারার দ্বারা। চিন্তা এমন একটি শক্তি যে কি না আমাদের ভালো করে তুলতে পারে, অর্থাৎ কিওরও করতে পারে, আবার আরেক দিকে ইলো করে দিতে পারে, অর্থাৎ অসুস্থও করে তোলে। এই জন্য বলা হয় চিন্তাই চিতা। কিন্তু কেন এই চিন্তাকে চিতা বলা হচ্ছে সে বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব, কিভাবে চিন্তার চিতার থেকে আমরা মুক্তি লাভ করতে পারি যাতে আমাদের চিতায় বসতে না হয় চিন্তার আগুনে চলে। কারণ আজকালকার দিনে সবাইরই কিছু না কিছু নিয়ে টেনশন, ডিপ্রেশন, এ ধরনের দুশ্চিন্তা তো সমস্যা থাকেই, সেগুলো থেকে নিস্তার কিভাবে পাওয়া যায় সে বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব। এবং আমাদের সাথে রয়েছেন আমাদের সে পরিচিত অতিথি বিথিন্দ্র ভাই, তাকে স্বাগত করব। নমস্কার বিথিন্দ্র ভাই। নমস্কার। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে যদি উইল পাওয়ার, পজিটিভ উইল পাওয়ার আমাকে সারতে সাহায্য করে, তো নেগেটিভ থটস, নেগেটিভ টেন্ডেন্সি আমাকে আরও বেশি অসুস্থ করে দেয় বা মানুষের টেনশন, ডিপ্রেশন, হতাশা এগুলোকে বাড়িয়ে দেয়। তো এই টেনশন, ডিপ্রেশনকে কীভাবে বা এই নার্ভাস সিস্টেমকে কীভাবে নেগেটিভ থটস এফেক্ট করে? টেনশন বা ডিপ্রেশন এমন একটা সিচুয়েশানে আমরা এসে পৌঁছে গেছি যে এটা একটা ন্যাচারাল সিস্টেম হয়ে গেছে আমাদের মধ্যে, যে টেনশন আসা, তাতে ফেঁসে যাওয়া এবং এটাকে একটা ন্যাচারাল মনে করে নেওয়া যে এটা কিছুই নয়, এটা তো একটা স্বাভাবিক। ফলে আমাদের রোগটাও ওই টেনশনের সঙ্গে কানেক্টেড যে রোগগুলো সেগুলো আমাদের ন্যাচারাল হয়ে যাচ্ছে এবং সেটা জেনেটিক সিস্টেমেও চলে আসতেছে, বংশানুগতিতে চলে আসতেছে। বিভিন্ন রোগগুলো আমরা দেখছি, সেটা নার্ভাস সিস্টেম হোক বা পেপটিক আলসার হোক, হাইপার টেনশন হোক, বা জেনেটিক্যালি যে বিভিন্ন রোগগুলো, ব্লাড সুগার, এইডস, বিভিন্ন রোগগুলো, এগুলো জেনেটিক্সের মধ্যেই চলে আসতেছে। কারণটা কি, যে যে কোনো সংকল্প বা থট যদি আমরা অধিক সময় ধরে আমাদের মনের মধ্যে চালাতে থাকি, সেই থটসটা আমাদের জিনসকে এফেক্ট করে, প্রভাবিত করে, জেনেটিক সিস্টেমকে প্রভাবিত করে। ফলে যখন নেক্সট জেনারেশনটা আমার দ্বারা ক্রিয়েট হচ্ছে, তার জিনসটাও তখন প্রভাবিত হচ্ছে, সেই জিনসটা উইক থেকে যাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু টেন্ডেন্সি কিন্তু ছেলে মেয়ের বাচ্চারা মা বাবার থেকে পায়, জেনেটিক্যালি কিছু রোগ আসে, শুধু শারীরিক নয় মেন্টাল কিছু রোগও কিন্তু আসে। হ্যাঁ, ইটস কানেক্টেড না, অর্থাৎ মা বাবার মধ্যে যে জিনসটা কমজোর হচ্ছে, সেই জিনস কমজোর জিনসটা তার সন্তানের মধ্যে যাচ্ছে জিন, এবং সাথে সাথে এই যে জিনসটা কমজোর হচ্ছে, এই কমজোর হওয়ার পিছনে যে কারণ সেটা হলো টেনশন, ডিপ্রেশন, স্ট্রেস, স্ট্রেন বা নেগেটিভ টেন্ডেন্সি। তো এই নেগেটিভ টেন্ডেন্সি এটা কি, একটা সংস্কার, যে একটা নেগেটিভ বিচারধারায় সবসময় থাকা। কারণ অভ্যাসটা, প্র্যাকটিসটা তো আমরা নিজেরাই করছি না, আমাকে তো কেউ বাধ্য করে দেয় না। যাই হোক, আমরা সিচুয়েশনের মধ্যে পড়ে হোক বা নিজের স্বভাব সংস্কার বশীভূত হয়ে আমরা যে নিজেদের টেন্ডেন্সি, হ্যাবিটসটাকে গড়ে তুলছি, কর্ম করছি, ব্যবহারে আসতেছি, সেটার ফলে আমাদের জিনস ইফেক্টেড হয়ে যাচ্ছে।
আচ্ছা, আর জিনস প্রভাবিত হয়ে কি হচ্ছে সেটা বংশগতিতে চলে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং টেনশন একটা এমন জিনিস বা নেগেটিভ থটস বা নেগেটিভ হ্যাবিটস যেটাকে সংস্কার আমরা বলছি। হ্যাঁ, আমরা বলি হ্যাবিট ইজ আওয়ার সেকেন্ড নেচার। সেকেন্ড নেচার তো ফার্স্ট নেচারটা কি? ফার্স্ট নেচারটা হচ্ছে কি যে অরিজিনাল আত্মার যে নেচার, শান্তি, প্রেম, পবিত্রতা, অরিজিনাল নেচার যেটা, আমরা সবাই শান্তি চাই। যে কোনো আত্মা, যে কোনো প্রাণী শান্তি চায়, ভালোবাসা চায়, প্রেম চায়, খুশি চায়, আনন্দ চায়। আমরা এগুলো কেন চাই? কারণ এগুলো আমাদের নিজস্ব গুণ, সেলফ রিলিজিয়ন। হ্যাঁ, তো সেই সেলফ রিলিজিয়নকে আমরা নিজেকে তো ভুলে গেছি, শুধু নিজের ধর্ম বা নিজের আত্মা, স্বধর্ম যেটাকে বলছি, সেগুলোকে ভুলে যাওয়ার জন্য আমরা সেকেন্ড নেচারে চলে আসছি। অর্থাৎ আমরা নিজেরা গড়ে তুলেছি নিজের সংস্কারটাকে, হ্যাবিটটাকে। সেটা বিভিন্ন মানুষের বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি। কারোর সংস্কার মদ খাওয়ার সংস্কার, কারোর গুটখা খাওয়ার সংস্কার, কারোর লেখার সংস্কার, বিভিন্ন সংস্কার আমরা যে আমরা নিজেদের থিঙ্কিং, কর্ম, অ্যাটিচিউডের দ্বারা গড়ে তুলেছি সেগুলো আমরা দেখছি। তো যাই হোক, আজকাল যে আমরা বিভিন্ন রোগ দেখছি, সেই রোগগুলোও কিন্তু থটসের কারণেই উৎপন্ন হচ্ছে। আর সেই রোগগুলো কিন্তু আমার জেনেটিক সিস্টেমেও চলে আসতেছে, জিনস এর দ্বারা ইফেক্টেড হচ্ছে থটসের দ্বারা। সুতরাং যদি আমরা দেখে থাকি যে আজকাল যে বিভিন্ন মানসিক রোগ, সেগুলো উৎপত্তি হচ্ছে আমাদের এই কনসাসনেস এবং থটসের ড্যামেজ হওয়ার পর কারণে। আচ্ছা, যেমন আমরা আজকাল দেখছি বিভিন্ন এইডস রোগ। এইডস রোগটা আমরা আগে শুনেছি, সেটা আবার জেনেটিকের মধ্যে আসতেছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, তো এগুলো এলো কোত্থেকে? একটা ছোট বাচ্চার মধ্যে এইডস চলে আসছে, তার মা থেকে, তার বাপের থেকে চলে আসছে, জেনেটিক সিস্টেমের মধ্যে চলে আসতেছে বিভিন্ন রোগগুলো। হাই ব্লাড সুগার, হাইপার টেনশন, এইডস, ক্যান্সার, পেপটিক আলসার, থ্রম্বোসিস, বিভিন্ন ধরনের যে এই রোগগুলো, এগুলো কিন্তু মানসিক রোগ। আচ্ছা, মাইন্ড যখন ডিস্টার্ব হয়ে যায়, থটস যখন আপ ডাউন হচ্ছে, এর ফলে তার মধ্যে যে কেমিক্যালস ব্রেনের মধ্যে, সেগুলো আপ ডাউন হচ্ছে, ফলে এই রোগের সৃষ্টি হচ্ছে। যা কিছুই আমরা প্রবলেম দেখি এই সংসারে, সেটা ফিজিক্যাল হোক বা ফ্যামিলি বা সামাজিক, এগুলো সব কিছুই মূলে যেটা, সেটা হচ্ছে কি আমাদের জড় হচ্ছে কি থটস। এই বিষয়ে একটা উদাহরণ যেটা আমরা বলছি, আগের এপিসোডে আলোচনা করেছিলাম যে আমরা যেমন ভাবি, হোয়াট এভার ইউ থিঙ্ক সো শ্যাল ইউ বিকাম, আমরা সেরকম ধরনের হয়ে যাই। তো এর মূল কারণটাই হচ্ছে আমাদের এই ভাবনা, আমাদের এই বিচার। এই বিষয়ে একটা ছোট্ট উদাহরণ আমি দিতে চাই, যে ইরান থেকে বাদশাহ 10 জন মন্ত্রীকে পাঠিয়েছে ভারতে। এটা আমরা শুনেছি যে যখন আকবর ছিল এই ভারতে, সম্রাট ছিলেন, তো সম্রাটের কাছে ইরান থেকে বাদশাহ পাঠিয়েছে 10 জন মন্ত্রীকে একটা রিসার্চ করতে, যে যাও তোমরা সম্রাট থেকে জেনে এসো যে ভারতের যে সম্রাট হয় তার বয়স 100 বছর হয়, আর ইরানের যে বাদশাহ হয় তার বয়স 50 বছর, কেন হয়, এর কারণ কি? এর উত্তর ওই ভারতের সম্রাটই দিতে পারবে। তো 10 জন মন্ত্রী এলেন ভারতে এসে এবং সম্রাটের সঙ্গে মিলিত হলেন এবং জিজ্ঞেস করলেন এর উত্তরটা কি। তখন আকবর তার মন্ত্রী বীরবলকে ডেকে পাঠালেন। এটা বীরবল আকবরের কাহিনীর মধ্যেই পড়েছি আমরা। তো বীরবল বললেন, ঠিক আছে, আমি এর জন্য কিছু সময়ের দরকার আছে এই অ্যান্সারটা দেওয়ার জন্য, কারণ এটা তো সহজ জিনিস নয়, এটা প্র্যাকটিক্যালি। তো তিনি কী করলেন, 10 জন মন্ত্রীকে নিয়ে গিয়ে একটা ফ্ল্যাটে নিয়ে গিয়ে উপরে 2 মঞ্জিলে তাদের রাখলেন। তিনি বললেন যে কিছুদিন টাইম লাগবে আপনাকে উত্তরটা দিতে, আমাকে রিসার্চ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাদের 10 জনকে উপরে ছাতের উপরে, মানে 2য় মঞ্জিলে রাখা হলো এবং তাদেরকে বলা হয়েছে 10 জন মন্ত্রীকে, যে এই সামনে যে একটা এই যে গাছ দেখছেন না, এই গাছটা যেদিন শুকিয়ে যাবে না, মুরঝে যাবে না, সেদিন আপনাকে অ্যান্সারটা দেওয়া হবে। তাই নাকি আর, এ তো মুশকিল ব্যাপার। 10 জন মন্ত্রী বললেন, এ তো মুশকিল ব্যাপার। বীরবল বলছে, না মুশকিল কিছুই নয়, ও হয়ে যাবে, দেখুন আপনার আপনাদের যে উত্তর দিতে টাইম একটু লাগবে। আমি বললাম, ঠিক আছে। তারা প্রত্যেক দিন সেই ছাতের উপরে বসে সেই গাছটাকে দেখতো আর মনে মনে ভাবতো, মনের মধ্যে বিচার চলতো তাদের, হে খুদা, নামাজ পড়তে বসতো, গাছটাকে দেখতো, হে খুদা, হে গাছ, এই গাছটাকে তুমি শুকিয়ে দাও, মুরঝে দাও, গাছটা না তাড়াতাড়ি মুরঝে যায়। প্রতিদিন তারা এইটা 10 জন বসে বসে ওইটাই ভাবতো, দোয়া করতে, হ্যাঁ, নাহলে আমরা ঘর যাবো কি করে, নাহলে আমরা তো উত্তর না নিয়ে গেলে তো আমাদের বাদশাহ তো গর্দন কেটে দিবে, হ্যাঁ, আমাদের উত্তর তো নিয়ে যেতে হবে আর আমাদের সুস্থ হয়ে যেতে হবে ঘরে, পরিবারের, আমার পরিবার আছে। যাই হোক, তারা প্রতিদিন এইটা ভাবতো ভাবতো,
দশ দিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল, 20 দিন হয়ে গেল, তারপর দেখা গেল গাছটা একটু মূর্ছে গেছে। মূর্ছে গেছে দেখে তারা একজন ধ্যান দিল যে গাছটা একটু পাতাগুলো মূর্ছে গেছে। এটা দেখে তাদের মনের মধ্যে একটা খুশি হলো, আরে কী হলো গাছটা একটু মূর্ছে গেছে মনে হয়। তখন তারা খুশিতে বীরবলকে ডেকে আনলেন, দেখুন দেখুন আপনার এই গাছ মূর্ছে গেছে, এবার আপনাদের উত্তর দিতে হবে। বীরবল দেখলেন হ্যাঁ সত্যি তো গাছটা মূর্ছে গেছে, 15 দিন হয়ে গেল। তখন তারা 10 জন মন্ত্রীরা বললেন ইরানের যে এবার উত্তরটা বলুন, যে ভারতের সম্রাট যে হয় 100 বছর হয়, ইরানের যে বাদশাহ হয় সে 50 বছরে কেন মারা যায়। তো বীরবল বললেন যে উত্তরটা তো গাছটাই দিচ্ছে, না আমরা তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না তোমরা, প্রত্যেক দিন উঠে 10 জন কি ভাবতে এই গাছটা তাড়াতাড়ি যেন মুরঝে যায়, শুকিয়ে যায়, প্রত্যেকদিন ভাবতে না, তোমাদের এই ভাবনার ফল হলো এই গাছটা শুকিয়ে যাচ্ছে, একটা হরা ভরা একটা গ্রিন গাছটা মুরঝে গেলো, তাকে কেউ টাচ করেনি, কি করে হয়ে গেলো, থট পাওয়ার। ঠিক সেই রকম ইরানের যে বাদশাহ হয়, সেখানে বাদশাহ কি করে মানুষের উপরে প্রজার উপরে অত্যাচার করে, প্রজা তার বাদশার বিষয়ে কি ভাবে, হে খুদা হে ভগবান এ আমার বাদশাহ, ইসকো জলদি জলদি উঠালো। এই জন্য যে ইরানের যে বাদশাহ হয়, বাদশাহ ইরানে সে প্রজাকে নিজের সন্তান বলে ভাবে না, তাদেরকে সাজা দেওয়া, তাদের কঠোর পরিশ্রম, তাদের পানিশমেন্ট দেওয়া এই সমস্ত করে, ফলে তার প্রজা ভাবে যে ইরানের যে বাদশাহ সে খুদা হে খুদা আমার বাদশাহকে তাড়াতাড়ি উঠিয়ে না, এরা আমাদের অত্যাচার করে, অত্যাচার করলে তাদের প্রতি ভাবনা। ভারতের যে সম্রাট হয় সে প্রজাদেরকে সন্তানের মতো ভালোবাসে, সুতরাং সবাই ভালোবাসে বলে তার প্রজারা সবাই ভগবানের ইচ্ছে হে ভগবান আমাদের সম্রাট তাকে দোয়া দিচ্ছেন, ভারতের সম্রাটকে দোয়া দিচ্ছেন আর ইরানের সম্রাটকে বাদদোয়া দিচ্ছেন, শ্রাপ দিচ্ছেন। এই যে দুটো থট, একটা পজিটিভ একটা নেগেটিভ, আমাদের বিহেভিয়ার আমাদের ভাবনা এর পিছনে কাজ করছে, আয়ুটাও কমে যাচ্ছে। হ্যাঁ আয়ুটাও কমে যাচ্ছে, সুতরাং আমাদের এই ভাবনার উপরে ডিপেন্ড করছে, আমাদের আয়ুটাও ডিপেন্ড করছে, সব কিছুই ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি আমাদের ভাবনার উপরে। তো এটা একটা উদাহরণ দিলাম। ঠিক সেই রকম আমাদের যখন ভাবনাটা যখন আপডাউন হচ্ছে, আমরা যখন টেনশন ফিল করি নিজেদের মধ্যে, যেটাকে এখন তো এমন অবস্থা হয়ে গেছে প্রত্যেকটা মানুষকে যদি আমরা দেখি, চেহারাটাকে দেখি, তাদের চেহারা থেকে আমরা কি দেখি, ট্যাট, ইংলিশে বলে TAT, টাইট অল দ্য টাইম, মানে শরীরটা একদম পা থেকে মাথা পর্যন্ত সারা দিন রাত মানুষ কি চিন্তায় গ্রস্ত একদম, আমরা দেখি অল দ্য টাইম ট্যাট বলা হয় না, মানে একদম যেমন ট্যাট হয়ে যাবে, ট্যাট বলে একটা চামড়াকে শুকাবার জন্য একটা ট্যানিক অ্যাসিড ইউজ করা হয়, ট্যানিক অ্যাসিড ডুবিয়ে চামড়াকে কি করা হয় শুকানো হয়, একদম কি হয়ে যায় হাড় হয়ে যায় চামড়াটা। ঠিক সেরকম মানুষের মধ্যে এত ভিতরে ভিতরে আন্তরিক শক্তি এত ড্যামেজ হয়ে গেছে, নেগেটিভ আমাদের মধ্যে টেনশন ডিপ্রেশন এসে গেছে, সারা দিন ভেবে ভেবে আমরা আমাদের হাত পা থেকে আরম্ভ করে মাথার মধ্যে কি হয়ে যায় ট্যাট হয়ে যায় একদম, একদম খিঁচাতানি এসে যায়, ফলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাও সমাপ্ত হয়ে যায়। এর ফলে কি আমাদের হাইপোথ্যালাম ও পিটুইটারি যে ওভার অ্যাক্টিভিটি, পিটুইটারির ওভার অ্যাক্টিভিটির ফলে কি হয়ে যায় আমাদের WBC ড্যামেজ হয়ে যায়, WBC যে হোয়াইট ব্লাড কর্পাসেল কম হয়ে যায়, এবং আমাদের যে ইমিউন সিস্টেম, আমাদের শরীরে বডিতে রেজিস্ট্যান্স পাওয়ার যেটাকে আমরা বলছি বা ইমিউন সিস্টেম, সেটা ড্যামেজ হয়ে যায়। হ্যাঁ আমাদের বডিতে যে নেগেটিভ থটস এর ফলে বা নেগেটিভ টক্সিনস বা কেমিক্যালস তৈরি হওয়ার ফলে যে গ্লোবিউলিন প্রোটিন যেটা নিঃসৃত হয়, যেটা কিনা ব্যাকটেরিয়া ভাইরাসকে খতম করে শেষ করে দেয়, মানে ইমিউন পাওয়ার কেও অনেকটা কিন্তু মানে কমজোর দুর্বল করে দেয়। তো সেটা কিভাবে হয় নেগেটিভ থট, সেটা কিভাবে করে নেগেটিভ থট বা টেনশন, টেনশনটাকে আমরা নেগেটিভ ক্ষেত্রে ইউজ করি, আমরা টেনশন ইজ নেগেটিভ, মানে এগুলো নেগেটিভ থটসের আতে আসে। সুতরাং যখন আমরা টেনশন ডিপ্রেশনে আসি, তখন এই গ্লোবিউলিন প্রোটিন যেটা দুইভাবে তৈরি হয়, একটা হলো কি হিউমেরাল ইমিউনিটি যেটা অন্তঃস্রাবজনিত, আর দুসরা যেটাকে বলা হচ্ছে যে সেলুলার ইমিউনিটি, সেলুলার মানে কোষ থেকে ক্রিয়েট হচ্ছে যেগুলো, তো টেনশন সেটাকে কি করে মাঝখানে ব্যারিয়ার ক্রিয়েট করে, এই গ্লোবিউলিন প্রোটিনকে তৈরি হতে ডিস্টার্ব করে। হ্যাঁ আরও বিজ্ঞানীরা এখনও রিসার্চ করে দেখেছেন, যেমন যে এটা আমেরিকাতে রিসার্চ হয়েছে যে এই যে টেনশন তনাব, এই টেনশনের ফলে আমাদের আজকের ব্লাড সুগারের সৃষ্টি হচ্ছে। এটা একটু আমি বলতে চাই যে কীভাবে এটা হয়, টেনশনের ফলে কীভাবে আমাদের ব্লাড সুগারটা বেড়ে যায়,
কিভাবে সম্ভব সেটা? এটা হয় যখনই আমরা টেনশনের মধ্যে আসি, তখনই আমাদের এই যে হাইপোথ্যালামাস গ্ল্যান্ড থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্রিয়েট করে, যেটাকে বলা হয় স্ট্রেস হরমোন, স্ট্রেস হরমোন বলা হয়। আচ্ছা, সেই স্ট্রেস মানে স্ট্রেস হলেই হরমোনটা রিলিজ হয়, হাইপোথ্যালামো পিটুটারি অ্যাক্সিস থেকে রিলিজ হয় এই হরমোনটা। এটা ব্লাডে গিয়ে এটা কী করে, ডাইরেক্ট আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডে আসে। ওই স্ট্রেস হরমোনটা যখনই অ্যাড্রিনাল গ্ল্যান্ডটাকে টাচ করে, তখন ওই অ্যাড্রিনাল গ্ল্যান্ড ওভার অ্যাক্টিভিটি হয়ে গিয়ে অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন দুই প্রকারের হরমোন ক্রিয়েট করে, যেটাকে বলা হয় ডিফেন্স হরমোন, অ্যাড্রিনালিন হরমোন যেটাকে বলা হয় ডিফেন্স হরমোন। আচ্ছা, আর এটা তখনই রিলিজ হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যখন স্ট্রেস হরমোনটা আসে, ব্লাডের মাধ্যমে এসে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে পৌঁছায়। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড কী করে, তখন এই হরমোনটাকে রিলিজ করতেছে ডিফেন্স হরমোন। ডিফেন্স হরমোনটা কি, যেমন আমাদের ভারতে যে বর্ডার আছে, এই বর্ডারে আমাদের ডিফেন্স আছে, সিকিউরিটি কাজ করতেছে, মানে বাইরের থেকে যদি কেউ আসে তাকে শ্যুট করে বিএসএফ। ঠিক সেই রকম অ্যাড্রিনাল গ্ল্যান্ডটাও আমাদের ঠিক বিএসএফের মতোই কাজ করে, যদি বাইরের থেকে কোনো প্রকারের কোনো অ্যাটাক হয় আমাদের শরীরের উপরে, ভাইরাস ব্যাকটেরিয়া বা কোনো কিছু, তাকে নষ্ট করে দেওয়ার জন্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড বা অ্যাড্রিনাল হরমোন। কিন্তু উইদাউট কজ, কোনো বাইরের থেকে কোনো এক্সটার্নালি কিছুই এলো না, অথচ ভেতর ভেতরে আমরা টেনশন ভুগছি আর স্ট্রেস হরমোন রিলিজ হচ্ছে। স্ট্রেসটা কখন হয়, সাধারণত মানুষের বাইরের থেকে আমরা দেখছি আমাকে শত্রু আক্রমণ করছে, তখন আমার মধ্যে স্ট্রেস আসতেছে, আমি সেই স্ট্রেস হরমোনটা রিলিজ হচ্ছে এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড তাকে ডিফেন্স হরমোনটাকে ছেড়ে দিচ্ছে, যাতে আমরা জাম লাগাতে পারি, জাম লাগিয়ে দৌড়ে পালিয়ে যেতে পারি, বা আমার পিছনে একটা কুত্তা দৌড়েছে, আমি তার থেকে বাঁচাবার জন্য নিজেই কী করবো, দৌড়াবো, খুব ফোর্স চাই, তার জন্য অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে অ্যাড্রিনালিন হরমোন দরকার। কিন্তু পাশেই যে প্যাঙ্ক্রিয়াটিক গ্ল্যান্ড আছে, সেই প্যাঙ্ক্রিয়াটিক গ্ল্যান্ডকেই সে অ্যাটাক করে দেয়, কারণ সামনে সে কাউকে পাচ্ছে না, অ্যাটাক করার জন্য সামনে কোনো দুশ্মন নেই, তো সেই না থাকার জন্য সে পাশে যে আছে তাকেই সে কী করতেছে, অ্যাটাক করতেছে। অ্যাড্রিনালিন হরমোনটা প্যাঙ্ক্রিয়াটিক গ্ল্যান্ডকে ড্যামেজ করে দিচ্ছে। প্যাঙ্ক্রিয়াটিক গ্ল্যান্ডের কাজ হলো গিয়ে ইনসুলিন হরমোন তৈরি করা, আর ফলে ও ড্যামেজ হয়ে যাওয়ার ফলে ইনসুলিন হরমোনটা তৈরি হওয়া বন্ধ হচ্ছে না, আর ইনসুলিন হরমোন তৈরি না হওয়ার ফলে আমাদের ব্লাডের মধ্যে যে সুগারটা হাই হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে কারণ। এটা রিসার্চ করে আমেরিকান সায়েন্টিস্টরা এটা দিয়ে এটা আবিষ্কার, যে কোনো হরমোন যখন নিঃসৃত হয়, সেক্রেশন হয়, হওয়াটা নর্মাল, কিন্তু প্রয়োজনের তুলনায় হওয়াটা বেশি হয়ে গেলে, মানে সেক্রেশন বেশি হলে সেটাও ক্ষতিকারক, না হলেও সেটাও ক্ষতিকারক। হ্যাঁ, তা তো বটেই। সুতরাং এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যে টেনশনের ফলে যে ব্লাড সুগারটা বেড়েই চলেছে। এখন WHO আমাদের রিপোর্ট দিয়েছে, 2012-তে রিপোর্টটা আমরা জানতাম যে 25% লোকের ব্লাড সুগার, হাই ব্লাড সুগার, আর 20% লোকের হাই ব্লাড প্রেশার, 35% লোকের ক্যান্সার, 15% হচ্ছে কি পেপটিক আলসার, 5% এইডস। এই যে বিভিন্ন পার্সেন্টেজ রোগের যে পার্সেন্ট, বিভিন্ন প্রকার রোগ যে পার্সেন্টেজ, এগুলো বিজ্ঞানীরা বলছেন যে 5 বছর পরে এই পার্সেন্টেজ ডবল হয়ে যাবে। অবশ্যই। সুতরাং এই যে রোগগুলো, এগুলো কোনো ফিজিক্যাল কারণ নয়, এগুলো আসতেছে কেবল মেন্টাল, মানে কিছু রোগ একবার শুরু হয়ে যাওয়ার পরে সেটা যেমন প্রজন্ম ওয়াইজ, জেনারেশন ওয়াইজ চলে, অর্থাৎ শুরু সূত্রপাতটা হচ্ছে আমাদের থটস এর দ্বারা, মানে যে প্রজন্ম থেকে এটা শুরু হলো, সূচনা হলো, তখন মানে যার মধ্যে প্রথম এলো সেটা তার থটস এর জন্য এলো, থটস এর জন্য এলো। আচ্ছা, হ্যাঁ, তো তখন থেকে তো মানুষ আর ধ্যান দেয়নি যে এই যে নেগেটিভ থটস, সেটাকে নেগেটিভ ভাবেনি, বা এটা তো করতে ভেবে সে আর ভাবেনি যে এর আগের পরিণামটা কি হবে, সেই জন্য বলা হয় অর্থাৎ আমরা কি ভাবছি সেটা ভাবার আগে একবার অ্যাটেনশন দেওয়া উচিত, যে আমরা কি ভেবে দেখো, তোমার ভাবনাটা তুমি ভেবে দেখো, মানে ভাবনাটাও চিন্তা করাটাও তো একটা কাজ, এই জন্য ভাবিয়া করিও কাজ, তো চিন্তার জন্য আমাকে চিন্তা করতে হবে যে আমি কেরম চিন্তা করছি বা কেরম চিন্তা করা উচিত আমাদের। যেহেতু ব্রেনের যা কিছুই অ্যাক্টিভিটি এগুলো চলছে থটস এর আধারে, থটস হচ্ছে স্টিমুলেশন, ইম্পালস, যেটাকে যেটা কী করতেছে সেই থট পাওয়ারটা, এই থট পাওয়ারটা আমাদের ব্রেনের নার্ভাস সিস্টেম এবং যে ভেসেলসগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ করতেছে,
যার ফলে পুরো বডিটাই মুভ করতেছে, আমরা বডির সমস্ত কাজগুলো ব্রেনের দ্বারাই পরিচালিত হচ্ছে, ব্রেন চলছে আত্মার কারণে। সুতরাং আত্মার যে সবচেয়ে বড় শক্তি, যে স্পিরিচুয়াল এনার্জি যেটাকে থট বলছি আমি, এই থটটা এতই সূক্ষ্ম এবং এতই পাওয়ারফুল, এতই মানে শক্তিশালী যে আমাদের শুধু ব্রেন নয়, আশেপাশে পুরো ব্রহ্মাণ্ডটাকেই ভাইব্রেট করতেছি আমরা এক প্রকারের। আমি এখানে বসে থেকে পুরো ব্রহ্মাণ্ডটাকে আমরা ভাইব্রেট করতেছি। সুতরাং আমার ভাবনাটা যে ভাইব্রেট হচ্ছে, ওয়েভস অফ থটস যে আমরা রিলিজ করছি প্রতি সেকেন্ড, এই বিষয়ে আমাদের জানা অতি প্রয়োজন, না হলে তার পরিণাম আমাদের ভুগতেই হবে। অবশ্যই বিধেন্দ্র ভাই, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমরা কিছু অবাঞ্ছিত চিন্তা যেগুলো আমাদের মধ্যে চলে আসে, অনেক চিন্তা আমরা করতে চাই না, এমনি এমনি চলে আসে, বা করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যেখান থেকে ফিরে আসাটা সম্ভব নয়। অর্থাৎ কিনা সেখানে আমাদের একটু অ্যাটেনশন দিতে হবে যে কোন ওয়েতে আমি চিন্তা করছি বা কিরকম থটস আমার মধ্যে আমি ক্রিয়েট করছি, সেই ভাবনাটার পরিণাম কি, এই মুহূর্তে আমার মধ্যে কি বিচার চলছে, এর পরিণাম কি, অর্থাৎ প্রত্যেকটা বিচারের একটা রেজাল্ট সেটা আমাকে নিজেকেই ভুগতে হবে। এই বিষয়ে অ্যাওয়ারনেস যদি আমাদের মধ্যে আসে, তাহলে কিন্তু আমরা হেলদি হতে পারবো এবং আমাদের সমাজের যত প্রবলেমস আছে সেগুলোকে আমরা নিজেরাই ঠিক করতে পারবো। অবশ্যই বিচিন্দ্র ভাই, এই বিষয় নিয়ে আমরা আরও নানা কথা চর্চা করব, কিন্তু আজকে হাতে সময় নেই বলে অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, হেলথ ইজ ওয়েলথ বলা হয়, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। কিন্তু আজকে দিনের দিন আমরা দেখতে পাচ্ছি, দিনের পর দিন মানুষের প্রতিটি বর্গের মানুষের মধ্যে কিন্তু মানসিক বা শারীরিক রোগ লেগেই আছে, সেটা শিশুদের বলুন, মাঝবয়সী ব্যক্তিদের বলুন বা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে, কেউ কিন্তু সুস্থভাবে জীবনযাপন করতে পারছেন না। কোনো না কোনোভাবে কোনো না কোনো রোগ, কিন্তু রোগের ভাইরাস কিন্তু আমাদের অ্যাটাক করছে, সেটা আমাদের মনেই হোক বা শরীরে। তাই স্বাস্থ্যকে যদি সুন্দর রাখতে হয়, সুতরাং তাই তার মূল খোরাককে আমাদের ঠিক করতে হবে, অর্থাৎ তাকে ভালো খোরাক দিতে হবে। আর ভালো খোরাকই হচ্ছে মনের মধ্যে সুবিচার, সুচিন্তা, অর্থাৎ পজিটিভ থটস ক্রিয়েট করা, যার দরুন আমাদের হোল বডিতেই একটি পজিটিভ কেমিক্যালস তৈরি হবে এবং সেটা আমাদের ক্ষত সারতেই নয়, আমাদের নিরোগী থাকতেও কিন্তু সাহায্য করবে। এই বিষয়ে নানা তথ্য আমাদের সামনে আজকে উদ্ঘাটিত হলো, আগামী দিনেও আমরা এই ধরনের কিছু তথ্য নিয়ে আলোচনা করব, তাই দেখতে ভুলবেন না নতুন আলো নতুন দিশা। আজকে এখানেই শেষ করছি, নমস্কার। Thank you.